हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल टू प्रियंकास लाइफ। तो आज के अमी चले এসেছি আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে টিউজডে আর সকাল সকালই আমাদের ঘরে ব্রেকফাস্টের জন্য আমি প্রিপেয়ার করছি। এইদিকে আমি পনিরের গ্রেভি বানাবো বলে সব কিছু একবার ইনগ্রেডিয়েন্টস ভেজে নিচ্ছি। তো পনিরের গ্রেভিটা বানিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে পনিরগুলো অ্যাড করে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার পনির রেডি, আর এইদিকে আমি সিমইও রেডি করে নিয়েছি, আর এইদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, লুচিগুলো ভেজে নেবো। তো আজকে ব্রেকফাস্টে আমাদের লুচি হচ্ছে আর সাথে একটু পনির, যেমন কি দেখালাম, আর শিরো। তো আজকে আমি জানো অফিসেতে একটু লিভ নিয়েছি, মানে ছুটি নিয়েছি, তার কারণ হচ্ছে একটু বাইরে যাবো আমরা, সিটির বাইরেতে আজকে। তো অনেকেই হয়তো তোমরা আমার থাম্বনেল দেখে আর টাইটেল দেখে বুঝতে পেরেছো যে আজকে কী হতে চলেছে বা কোথায় যাচ্ছি আমরা। তো ইয়েস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাগলুরু লেকেতে। তো বাগলুরু জায়গাটার নাম, তো ওখানকার এই একটা লেকেতে যাচ্ছি ফিশিং করবার জন্য। তো আমার হাজব্যান্ডের ফিশিং মানে খুব খুব খুবই একটা প্রিয় অ্যাক্টিভিটি। তো দেখতে পাচ্ছ এখানে সকালে উঠেই আগে মার্কেট টার্কেট হয়ে এসে এখানে জিনিসপত্র রেডি করছে ফিশিংয়ের জন্য। তো যেই জায়গাটাতে আমরা যাব সেটা অলমোস্ট 30-35 কিলোমিটার দূর। তো ওটা একদমই ব্যাঙ্গালোর সিটির বাইরে, সিটির মধ্যে নয় জায়গাটা। তো এখানে আমার হাজব্যান্ড তো খুবই এক্সাইটেড। তো দেশে আমাদের অনেক ছোটবেলা থেকেই ফিশিং ভক্ত, মানে দেশে গেলেই মানে সারাদিন এই বসে নিয়ে ছিপ নিয়ে বসে থাকে পুকুর পাড়ে আর এক গাদা করে মাছ ধরে। হ্যাঁ, মাছ খাওয়ার অত লোক নেই, কিন্তু মাছ ধরার খুবই মানে শখ। তেমন সেম টু সেম আমার শ্বশুরমশাইয়েরও, সারাদিন পুকুর পাড়ে বসে থাকবে, সারাদিন ছিপ দিয়ে মাছ ধরেই যাবে, ধরেই যাবে, খাওয়ার লোক নেই কিন্তু সেই মাছ ধরার খুব শখ। তো এখানে দেখতেই পাচ্ছ এখন সবকিছু রেডি করা হচ্ছে। তো দেখি, আমি তো যে জায়গাটা আমরা যাব সেটা ফার্স্ট টাইম যাব। আমি অ্যাকচুয়ালি এই জায়গাটার ব্যাপারে মানে খোঁজ নিয়েছিলাম যে কেমন কি না। তো তারপরে আমি গুগলে সার্চ করে দেখলাম যে নিয়ারেস্ট ফিশিং স্পট কোনটা। তো সব থেকে কাছেই পেলাম হচ্ছে বাগলুরু লেক। তো সেখানেই আমরা এখন বেরিয়ে পড়েছি দুজনে। তো দুজনেই শুধু যাচ্ছি না আমরা, আমাদের সাথে ইমতিয়াজ, সন্দীপ, ইমতিয়াজের ওয়াইফ আফরিন, তারপরে আরেকটা ছেলেও যাচ্ছে। তো আমরা সবাই মিলেই যাচ্ছি, কিন্তু তারা পেছনে আছে, তারা একটু লেট বেরিয়েছে, তো আমরা আগের দিকে এখন আছি। জায়গাটা মানে আমরা যতটা মানে সিটি থেকে বাইরে যাচ্ছি, ওয়েদারটা তোমরা দেখো আর চারিদিকটা এতটা সুন্দর লাগছে না, মানে কি বলবো। সিটিতে মনে হয় সব সময় ওই গাড়ির আওয়াজ, লোকের আওয়াজ, এতটা কনজাস্টেড মতন লাগে। বাট সিটির বাইরে যখন আসবে একরকমের আলাদা ফ্রেশ এয়ার তোমরা পাবে। আস্তে আস্তে যত আমরা সিটি থেকে একটু দূরে বেরোচ্ছি, ততই দেখো চারিপাশটা যেন কতটা ভালো লাগছে। মানে আমি খালি সিনারিগুলোই দেখছি, বিল্ডিংস দেখছি, গাছপালা, এইসবই দেখতে দেখতে যাচ্ছি। আমার না ট্রাভেলিংয়ের জন্য আমার সব থেকে আমার ইচ্ছা করে সবসময় যেন আমি বাইক বা স্কুটি করি, ট্রাভেল করি। আমার একদমই কার, বাস, ট্রেন এগুলো একদমই ভালো লাগে না, কারণ আমার মানে ট্রাভেল সিকনেস আছে। তো আমি এসব জিনিসে বসলেই আমার যেন গা গোলায়। তো তাই জন্য আমি সব সময় গাড়িতে মানে স্কুটিতেই ট্রাভেল করা প্রেফার করি। তো এখানে যত আগের দিকে যাচ্ছি দেখছি এখানেও বড় বড় বিল্ডিংস আছে। আমরা যখন এই ওভারব্রিজ দিয়ে যাচ্ছিলাম তখন এতটা জোরে মানে হাওয়াটাকে আমরা পাস করে মানে কেটে আমাদেরকে যেতে হচ্ছে, এতটা হাওয়া স্পিড। তো মাঝে মাঝে মনে হচ্ছিলো যেন গাড়িটা একটু একটু বেঁকে যাচ্ছে। তো তারপরে আমরা হাইওয়ে থেকে নেমে এসে একটা গ্রামের দিকে এন্টার করলাম। এখানে দেখলাম পাহাড়, বড় বড় গাড়ি এসে পাথরগুলোকে কেটে যেন কোথায় নিয়ে যাচ্ছে ট্রাকে ভরে। তো সেটা আমি ভাবছিলাম যে এই পাহাড়গুলোকে কেটে নিয়ে কি করবে এরা।
আর দেখতে পাচ্ছিলাম যে পাহাড়ে দূরে একটা সিঁড়িও করা আছে, উপরে মনে হয় কোনো মন্দির টন্দির আছে, তার জন্যই এই সিঁড়িটা করা। তো আমরা ফাইনালি কাছাকাছি চলে এসেছি লেকের। তো এই দিকটা আমি দেখছিলাম যে লেকের কাছাকাছি তেমন কোনো বাড়িঘর ছিল না, তো একটা জঙ্গল মতন রাস্তা, মানে দুদিকে জঙ্গল মতন, আর মাছ দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এখানে আমরা ফাইনালি লেকের কাছে পৌঁছে। তো লেকের ওই সাইড দিয়ে হাওয়া দিচ্ছিল, তো সুন্দর একটা ঠান্ডা বাতাস আসছিল এই সাইডেতে। তো আমরা এখানে আগে পৌঁছে গেছি, আমার হাজবেন্ড ওইদিকে গেছে জায়গা ঠিক করতে। তো আমরা এইদিকে আগে পৌঁছে গেছিলাম, ওরা এখনো অন দ্য ওয়ে, এখনো তাদের 2 থেকে 3 কিলোমিটার দূরে আছে। তো আমার হাজবেন্ড তো এখানে এক্সাইটমেন্ট আর থামাতে পারেনি, তো সে তো একদম ভুষি রেডি করতে লেগে পড়েছে। তো আমি জাস্ট ভিউটা এখানে এনজয় করছি, মানে এতটা সুন্দর ভিউ না, এত সুন্দর হাওয়া বাতাস দিচ্ছিল যে মনেই হবে না যে বাড়ি যাই। এখানেই মনে হচ্ছিল আমি মনে হয় গদি পেতে এখানেই শুয়ে পড়ি। তুমি কি এখনই মাছ ধরবে নাকি ওদেরকে ছেড়ে ওরা তো আসেই নে? ও মাই গড, কি মাছ এটা! তার একটা ছবি তুললেন, এইটা তুলো তুলো তোমার বডি অবধি। হ্যাঁ, ফিশ ধরেছে। তো ওদের আসার আগে আমার হাজবেন্ড একটা ধরে নিয়েছে, তো ওরা এই এসে পৌঁছালো। তো এবার গাড়ি ঢোকাবে এদিকে। এটা কে রে? আমি করি তোদের সাথে এসছে। নিয়ে যাবে, এটা নিয়ে যাবে, ঠিক আছে না? হ্যাঁ, আমার জন্য একটা ট্যাঙ্কি তো সন্দীপ, কেসা লাগ রহা হ্যায়? মস্ত, ওয়েদার কেসা হ্যায়? ধরেছে? ও গ্লাভস পরছে কেন? গ্লাভস কিউ পেন রি গো, আপকো পকড়না হ্যায়? কি বাটি? হ্যাঁ, কাটবে না কিছু, এটা বড় বড় মাছ ওঠে রে। কেন খারাপ লাগছে? এ তুই আমাকে মায়া টায়া দেখাবি না রে? ও আমাকে মায়া দেখাচ্ছে বলছে, মরে যাচ্ছে ওকে ডাব্বায় ভরো। আফরিন পকড়ে গেই মাছলি। উঠছে না ও বাবা, লেগে যাবে, সরে যা। না না, মাছ গো। মাছ চাকমা দিয়ে দিয়েছে তোমাকে।
সন্দীপ 2 কেজির একটা ধরবি মানে লেফট হ্যান্ডটা নিচে নাবা হ্যাঁ আর নিচে হ্যাঁ রাইট হ্যান্ডের দড়িটা নেবা ফেল তুমি ফেলছো না কেন তো তুমি যাও দূরে গিয়ে ধরো ওরা আবার ঘুরে আসছে সন্দীপ ঘুমিয়ে পড়বি না আর টাইম ওয়েস্ট করো না ধরো তুমি ডালো জায়গা নেই তো ওই দিকে সন্দীপ তোর মাছ খাওয়ার খেয়ে পাইলে যাবে বসে থাকবি না কিন্তু কি করে বোঝো তুমি যে এটা প্যাকেট নাকি সন্দীপ চলো আমি যাই এই ব্যাগটা নিয়ে চলে আসি তো চুরি করে নিলে আর হেলমেট গুলো না না রে উঠবে চ না আমরা এখানে এক ঘন্টা ওয়েট করলাম কিন্তু কোনো মাছ তেমন উঠলো না জাস্ট একটা বা দুটো হয়তো পেয়েছি তো সেগুলোকে নিয়ে আমরা এখন লেকের অন্য সাইডে যাব তো লেকটা যেহেতু অনেকটা বড় আমাদেরকে অলমোস্ট 1 to 1.5 কিলোমিটার ঘুরে যেতে হবে তো চলো তাহলে ওখানে গিয়ে দেখি কেমন ধরা ওখানটা সিচুয়েশন তো এই পার থেকে তো আমরা দেখতে পাচ্ছিলাম যে ওই পারে অনেকজনাই বসি ফেলে ধরছিল তো এখানে গিয়ে বোঝা যাবে তো আমরা এখন সব প্যাক ফুক করে নিয়ে আবার বেরিয়ে পড়েছি তো তোমাদেরকে বলছিলাম না তখন পাথর কেটে নিয়ে এসছে কিছু করছিল এইদিকে তো দেখো এইদিকে ইট ভাটা আছে তো এখানে ওই পাথরেরই বড় বড় সাইজের ইট এখানে রেডি করা হয় যেগুলো এখন সিটিতে এইসব ইট দিয়ে ঘর তৈরি করা হয় তো এখানে অনেকগুলোই আমি ইট ভাটা দেখলাম ওই দিকে দেখো ছোট ছোট পেয়ারা হচ্ছে এখানে তো আমরা যখন লেকের দিকে যাচ্ছিলাম তো দেখলাম এখানে পেয়ারা বাগান মানে চাষ হচ্ছে অ্যাকচুয়ালি তো আমার খুব ইচ্ছা হচ্ছিল যে এক দুটো আমি পেড়ে নিয়ে খাই আর এই পেয়ারাগুলো না দেখে আমার খুব লোভ লাগছিল তো আমি মানে অনেকক্ষণ ধরে বলছিলাম যে প্যারাগুলো দাঁড়াও না একটুখানি এক দুটো পেড়ে নিই তো এই দিকটা একটু লোক ছিল তো মানে ট্রাকও ছিল অ্যাকচুয়ালি এগুলোকে স্টোর করে আই থিঙ্ক সিটির দিকে নিয়ে যাবে বিক্রি করার জন্য তো আমরা আরো একটা ভালো পারো না আমি এটা না আরো চাই তো ফাইনালি আমি কার্তিককে বললাম দাঁড়াও দাঁড়াও আমি পেয়ারা না নিয়ে আমি যাব না তো ফাইনালি আমাকে পেড়ে দিল তো তারপরে আর একটু আগে গিয়ে দেখছি সন্দীপ ইন্তিয়াজরাও পারতে চালু করে দিয়েছে তো তারপরে আমি তো মানে আর কন্ট্রোল করতে পারিনি আমিও এক গাদা পেড়ে নিয়ে প্যাকেট ঢুকিয়ে নিয়েছি তো তারপরে খাওয়ার পর জানতে পারলাম এগুলো ভিতরে পিঙ্ক কালারের পেয়ারা তো আমার তো খুবই টেস্টি লাগলো খুবই ভালো লাগলো তারপরে এই দিকটা না আমি ফাইনালি আমরা লেকের অন্য সাইডে চলে এসেছি এখানে বাড়ির সবাই পার্ক টাক করে নিচ্ছে ওহ কার্তিকের মুখে হাসি দেখো
হাজবেন্ড গাড়ি পার্ক করে যেই অমনি দেখেছে দু তিনজন ধরছে ওখানে মাছ, তো মানে এক দৌড়ে ওখানে ছুটে ছুটে চলে যাচ্ছে। তো আমরা এখানে এসে দেখছি একটা জলের ফোয়ারা টাইপের, মানে এটা কি আমি ঠিক বুঝতে পারছি না, এখানে জলটা অন্য সাইড দিয়ে আসছে না ফিল্টার হচ্ছে সেটা ঠিকঠাক বুঝতে পারিনি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আর আমার হাজবেন্ড তো রেডি হয়ে গেছে। তো এখানে মাছ ধরার প্রচুর নেশা মানে আমার হাজবেন্ডের আর ইমতিয়াজের, তো এরা দুজনে মানে নেবেই একবারে চালু হয়ে গেছে। আর আমি আর সন্দীপ কি করব, আমরা দুজনে এক সাইডে বসে আছি আর এদের দুজনের কীর্তি দেখছি। এরা দুজনে একটা বসিকে শুয়ে রেখেছে আর এদিকে দেখো আমাদের সন্দীপ স্যার, ওর তো মানে কোনো ইন্টারেস্টই নেই, মানে কোনো লেনা দেনাই নেই ফিশিং থেকে নিয়ে, ও তো জাস্ট আমায় বলছে ফটো তুলে দে বাস। আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম এখন একটু 11:30 মতন বাজে, তো এখন আস্তে আস্তে মাথার উপরে রোদ উঠছে। তো ওইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে আরো লোক এসেছে ধরবার জন্য। তো এদিকে আমার হাজবেন্ড মাছের চারা রেডি করছে আর এদিকে একটা ছোট পাপি জানি না কোথা থেকে চলে এসে আমার হাজবেন্ডের পেছনে বসে পড়েছে, তো হয়তো খাবার থেকে এসেছে বা কিসের জন্য জানি না, খুবই কিউট লাগছিল। আর লেকের আশেপাশে জায়গাটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো এদিকে এখন আমার হাজবেন্ড একদম কমফোর্টেবল ভাবে বসে পড়েছে ডগির সাথে, ওর গায়ে যেন লাগে না। আফরিনও আছে, তো এরা তিনজনে মিলে এখন এখানে বসে বসে ধরছে। বাক্সের মধ্যে রাখো, বাক্সের মধ্যে রাখো। তো অনেকক্ষণ বসে টসার পর এরা ফাইনালি এতগুলো মাছ ধরলো, তো এই জালির মধ্যে ভরে নিয়ে আমি একটু বললাম আমার একটু ভিডিও তুলে দাও। তো দেখো সবই তেলাপিয়া মাছই পেয়েছি, হয়তো এই পুকুরে অন্য কোনো মাছ নেই বা জানি না, তো তেলাপিয়াই তো আপাতত পেয়েছি। আর এদিকে আমার হাজবেন্ড এখনও হাল ছাড়ছে না, এখনও মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরবে, আমরা কখন ধরে বলছি যে চলো চলো চলে যাই দেরি হচ্ছে, কিন্তু না একবার মাছ ধরতে যদি বসে সে দেশে একই কেস। আমার শ্বশুর বলো বা আমার হাজবেন্ড বলো একবার যদি তারা পুকুর পাড়ে বসে মাছ ধরতে, মানে যতক্ষণ না তাদের স্যাটিসফ্যাকশন হবে তারা উঠবেই না, তুমি যত চেষ্টা করো যত খাওয়ার জন্য ডাকো বা যা মানে যে কোনো কাজ থাকুক করে থাকুক কাজগুলো, কিন্তু ওদের মাছ ধরা আগে ইম্পর্টেন্ট। তো এখন আমরা বসেই আছি, মাছ তো অনেকগুলোই পেয়ে গেছি বাট বাড়ি কখন যাবো এখনো ঠিক নেই। তো আমরা ঘর থেকে বেরিয়েছিলাম হচ্ছে 10:00 আর এখন আমরা বাড়ি ফিরছি, এখনো 1 থেকে 1.5 ঘন্টা রাস্তা, তো এখন বাজে 4:00, তো দেখি কতক্ষণে বাড়ি পৌঁছাই। এখন তো সবাই একসাথেই বেরিয়ে গেছি, তো রাস্তা তো এখন অনেক দূর আর আমরা সেই সকালে নাস্তা করে বেরিয়েছি, এখন দেখি রাস্তায় কোনো যদি রেস্টুরেন্ট বা কিছু পাওয়া যায় তাহলে আমরা হয়তো দাঁড়িয়ে লাঞ্চ টাঞ্চ করে যেতে পারবো, বাট আই ডোন্ট থিঙ্ক সো লাঞ্চের কোনো এখন অপশন থাকবে কারণ যেতে যেতে আমাদের 5:30 বেজে যাবে। তো দেখি
তো যাওয়ার সময় সেই সেম রাস্তা দিয়ে আমরা বাড়ি যাচ্ছি। তো এই পাহাড়টাও তোমাদেরকে আসার সময় দেখিয়েছিলাম, আর ওইখানে যাওয়ার সময় উপরে ব্রিজ দিয়ে আমরা গেছিলাম, এখন রিটার্নের সময় নিচে দিয়ে যাচ্ছি। তো এই এরিয়াটা না খুবই ভালো, আমি এতটা সুন্দর লাগছে না আমার বাইকে, আমার মানে জানি না কেন আমার লং ড্রাইভস তো খুব খুব খুবই ভালো লাগে। আমার কোথাও ঘুরতে যাওয়ার থেকে আমার বেশি ভালো লাগে হচ্ছে যে ট্রাভেলিংয়ের মুভমেন্টটা, যে ট্রাভেলিংয়ের টাইমটা গাড়ি করে সেটা যেন আমার বেশি এনজয়মেন্ট লাগে। তো আমরা এখন চলো দেখি বাড়ির থেকে যাই আগে কি করি, নিশ্চয়ই শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থেকো, একদম স্কিপ করো না। তো আমরা লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে ডাইন ইন অপশনটা এখন ক্লোজ হয়ে গেছিলো যেহেতু চারটের অলরেডি বেজে গেছে। তো মোস্ট অফ দ্য হোটেলসেতে তিনটে অবধি ডাইন ইন অপশন থাকে, তারপরে তোমরা পার্সেল নিয়ে নিতে পারো। তো আমরা কি করেছি হচ্ছে পার্সেল নিয়ে নিয়েছি আমাদের খাওয়ার, এবার ঘরে গিয়ে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে খাবো। তো আমরা বাড়ির অলমোস্ট কাছাকাছি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ এটা বিধানসভার কাছে আমরা চলে এসেছি। তো এখান থেকে আমাদের বাড়ি আর কিছুক্ষণই, 1-2 কিলোমিটার মতন। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এই অবধি এন্ড করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো। আর নিশ্চয়ই জানিও আমাকে যে আজকের ব্লগে তোমাদের সবথেকে বেশি কী ভালো লেগেছে, তোমাদের কমেন্টের আমি অপেক্ষা করব, তোমরা নিশ্চয়ই কমেন্ট। চলো তাহলে টাটা আজকের জন্য, তোমাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগেতে। টিল দেন কিপ ওয়াচিং মাই চ্যানেল, লাভ ইউ অল, বাই বাই।